বিচারক বলেছিলেন নেজদা চেয়ারে বসতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই উদ্যোগী হয়ে অন্য আসামির সঙ্গে গিয়ে দাঁড়ান লোহার খাঁচার কাঠগড়ায় পরে আদালত থেকে বের হয়ে লোহার খাঁচা নিয়ে জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া অনেক হয়রানির মধ্যে আছি বুঝতে পারছেন কাজে সেটারই অংশ এটা চলতে থাকবে আজকে সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম আমরা সবাই মিলে যদিও আমাকে বলা হয়েছিল যে আপনি থাকেন আমি বললাম যে সবাই যাচ্ছে আমি সঙ্গে থাকি তো সারাক্ষণই সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম তা আমি সবার আগেও প্রশ্নটা তুলেছি আবারও সবার জন্য তুলছি এটা কি ন্যায্য হলো নাকি এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি আইনের সাথে পড়ে না গ্রামীণ টেলিকমের কাছে ডক্টর ইউনুসের কাছে কেউ আমানত রাখে নাই যে আমানত তিনি খেয়াল করেছেন গ্রামীণ টেলিকমের কল্যাণ তহবিল থেকে শ্রমিকের পাওনা ছিল চারশো সাঁত্রিশ কোটি টাকা এর মধ্যে প্রায় ২৬ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগ ডক্টর মোহাম্মদ সহ চোদ্দ আসামির বিরুদ্ধে দুদকের তদন্তে উঠে আসে শ্রমিক কর্মচারী প্রতিনিধি আইনজীবীর সঙ্গে যোগসাজসের মাধ্যমে জাল জালিয়াতি করে টাকাগুলো বেহাত করা হয় নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বুধবার আলোচিত এ মামলায় আদালতে হাজির হন অধ্যাপক ইউনুস ছিলেন অন্য তেরো আসামি তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয় প্রত্যেক আসামি নিজেকে নির্দোষ দাবি করেন এ সময় আদালতে উপস্থিত ছিলেন কয়েকটি দেশের প্রতিনিধিও পরে সহ চোদ্দ আসামির বিচার শুরুর আদেশ দেন আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় পনেরোই জুলাই ইউনুসের দাবি তাকে হয়রানি করা হচ্ছে তার আইনজীবীর ঘোষণা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার দুদক বলছে সব হচ্ছে আইন ও প্রমাণের ভিত্তিতে বহু রকমের জিনিস এটা তো তালিকা প্রত্যেকবারে বলছি যে একটা হলো যে আমি রক্ত একটা হলো আমি সুৎখোর একটা হলো যে আমি দেশের শত্রু আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই এগুলো হলো হয়রানি যে কথার কথা বলে যাচ্ছে আমরা বললাম এই কোর্ট তো দ্রুত বিচার ট্রাইব্যুনাল না তারপরে সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে মামলাটাকে অতি দ্রুত সমাপ্তি করার জন্য আমরা নেবিচার পাই নাই উচ্চ যাবো সাক্ষ্য প্রমাণের আলোকে প্রসিকিউশন পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেটা যথেষ্ট প্রাইমাফেসি আছে মানে গ্রহণযোগ্যতা আছে সেই কারণে আজকে অদ্য মামলায় অভিযোগ গঠন করা হয়েছে এবছরের মে মাসে ডক্টর ইনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক এর মধ্যে সাতজন গ্রামীণ টেলিকমের তিনজন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা এবং দুইজন আইনজীবীও রয়েছেন আইনের যে ধারায় ইনুস সহ আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে এতে এক ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আরেক ধারায় দশ বছরের শাস্তির বিধান রয়েছে আফজার হোসেন সময় সংবাদ ঢাকা